লোকটাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেছে। আমি সেই গাড়ির পিছনে অনেক দূর ছুটেছি, কিন্তু কিন্তু আমি জানতে পারিনি ওরা কোথায় গেছে। আমি জানি না ওটা ঈশান কিনা, আমি বুঝতে পারছি না ওটা ঈশান কিনা। ওটা ঈশানই ছিল। আমি মা হয়ে বলছি ওটা আমার ঈশানই ছিল। ঈশান কি বলেছে শুনেছেন তো? নীলকে চিরদিনের মতো মুক্তি দিয়ে আমার ঈশান চলে যাবে। চলুন কি একটু একটু কিছু মুখে দেবেন, চলুন কিছু তো খাননি, এরকম করলে জুঝতে পারবেন না। চলুন সবাই। আপনি এমন কেন বলুন তো, পেটে খিদে মুখে লাজ কেন আপনার? যান না, খেয়ে আসুন, গিয়ে বেশ পেট ভর্তি করে খেয়ে আসুন। আপনার তো শরীরে এখন অনেক শক্তি দরকার। এই যে ঈশান চ্যাটার্জি, চিনতে পারছো না আমাকে? আমি তোমার তোমার শাশুড়ি, তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ঈশান, এই যে ঈশান চ্যাটার্জি, কিভাবে ফেল ফেল করে আমাদের গরম করে তাকিয়ে আছে কেন? চিনতে পারছো না আমাকে? চিনতে পারছো না? আমি তোমার তোমার শাশুড়ি, তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কি চিনতে পারছো না? বলবে না আমাকে মা? মা কি হলো বলো, বলো না, বলো বলো, চিনতে পারছো না? ঈশান বলছে না কেন? ঈশান, ঈশান আমি নিখি, তোমার নীল ঈশান। আমি চিনতে পারছো না? ঈশান এখন কেমন লাগছে? ঈশান কষ্ট হচ্ছে কোথাও? ঈশান আমাদেরকে আমাদেরকে চেয়ে থাকা, আমি তোর বাবা রে, চিনতে পারছিস আমায়? ওই বিয়ের মণ্ডপ থেকে আমরা আমরা একসাথে অফিস গেলাম, তুই নিজের হাতে নিজের রেজিগনেশন লেটার টাইপ করলি, দিয়ে আমি তোর হাতে এক টাকার কয়েন দিলাম, তোর কিচ্ছু মনে নেই? ঈশান, ঈশান, ঈশান আমাকে চিনতে পারছো না? ঈশান আমি মিন্টু, তুমি তো চেনো তো, আমাদের সবাইকে চেনো তো তুমি? আমাকে একবার না, আমাকে একবার বলতে দিন, আমাকে একবার বলতে দিন ঈশান। হে ঈশান, মামা ঘর জামাই আসছে ঈশান। হ্যাঁ হবে নাকি, হবে নাকি একটা ছোট করে? হে ঈশান কথা বলো, কথা বলো বাবু মশাই, তোমার পুষ্পাকেও চিনতে পারছো না? একটা কানের দুল হারিয়ে চারটে সোনার কানের দুল, আমি তখন বুঝতে পারিনি, আমি
সত্যিই বুঝতে পারিনি মা, ঈশানের মতো এত বড় মনের মানুষ এর আগে আমি কোথাও দেখিনি। তাই ঠিক একইভাবে ওকে বিশ্বাস করাটা আমার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল। একটা মানুষ আমার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবেসে কিভাবে সবকিছু ছেড়ে চলে আসতে পারে আমি বুঝতে পারিনি, আমি সত্যিই বুঝতে পারিনি। একটা মানুষ মৃত্যুর মুখে যখন তার ভালোবাসাকে আগলে রাখার তাগিদে কারো সাহায্য নেবে না বলতে পারে, সেই মানুষের ভালোবাসাকে কিভাবে মূল্য দিতে হয়, দাম দিতে হয় আমি জানি না, আমি জানি না। কিন্তু আমি এইটা জানি, ওকে আমায় সুস্থ করে তুলতেই হবে, না হলে যে ওর কাছে আমার ক্ষমা চাওয়াটাই হবে না। তুমি তো ঈশান, তাই না? তোমার বাবা বিশাল বড় শিল্পপতি, ডাক্তারবাবুর সাথে খুব হমিতমি করছিলেন। তা তুমি এখানে পড়ে কেন? তোমার নাকি শুদ্ধ বিয়ে হয়েছে, খুব সুন্দর বউ, তুই তো বাড়ি চলে গেলেই সবাই খুশি হতো। ওরকম মনে হয়? ও মা, সে কি কথা, ওইরকম মনে হয় আবার কি? তা তোমার কি হয়েছিল বাবা, নিজে নিজে মরতে গিয়েছিলে নাকি? একজন পাগলকে শকুন আটাতে বারণ করেছিলাম, সে শুনল না। পেশেন্ট কোথায়? পেশেন্টের ছুটি হয়ে গেছে, বাড়ি চলে গেছে। তোমার চাকরি চাওয়াতে ওর কোনো হাত নেই। মিথ্যে কথা। আমি বুঝতে পারছি পুরো ব্যাপারটা। তার মানে যুবরাজ সেনগুপ্ত আগে অ্যাসিওর করেছেন যাতে তোমার চাকরিটা না থাকে, তারপর নিজে চাকরিটা ছেড়ে দিয়েছেন। তুমি নিশ্চিত থাকো, ইন দ্য মিন টাইম অন্য জায়গায় কথাবার্তা চলছিল। উনি জানতেন যে উনি শিফট করবেন এখান থেকে, কিন্তু শিফট করার আগে তোমার সর্বনাশটা করে দিয়ে গেলেন এইভাবে, তুমি বুঝতে পারছো সেটা? মন্দিরের ভেতরে চলো, মাকে বলো তোমার বেটাকে বেরিয়ে দিতে। তোমার মহিমে প্রকাশ করো মা, ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। ছোট বাবা,